হরি রাম, হরি রাম রাম, ও হরি রাম হরি রাম 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 উনামে অমিয়া ভকতে অমিয়া, অমিয়া বৈকুণ্ঠপুরি, অমিয়া বৈকুণ্ঠপুরি, আর বৈকুণ্ঠপুরিতে করে হরিধ্বনি, শঙ্করে বজায় আছে জুরি, এইখন বৈকুণ্ঠপুরি। যিটোজনে শুদ্ধভাৱে হৰি তো শৰণ লৈয়া, হৰি গুণ গাৱে শুদ্ধভাৱে, হরি গুণ গায়ন আছে, এইখন বৈকুণ্ঠপুরি, নামে অমিয়া ভকতে অমিয়া, অমিয়া বৈকুণ্ঠপুরি, শুনিও ক সভাসদ ও এবে আমি করু নমস্কার, ই মহাভারতর পদ ও করিব প্রসাদ।
এই কুরুক্ষেত্রৰ যুদ্ধ হৈছিল ও দাপৰ যুগত কাশী নামে ৰজাও আছিল ও সেই তেওর ভারজার নাম ভুগবতী ওয়তি রূপবতী একে একে করি তিনি কইনা সন্তান ও জন্ম রানীর সেই কন্যা তিনিজনীর নাম আছিল এই অম্বা অম্বালিকারু ও অম্বিকা সুন্দরী তিনিও দেখাত যেন ও স্বর্গরূপে আরু আজি কালি করি তিনিও ও ভরজুতি ভইলা কইনাক লই কাশী রজার ও মহাচিন্তা চাওতে চাওতে ইহত তিনিওজনী দেখোন ভরজুয়তী হল এয়াই জীবন এয়াই সংসার ওয়ে জনি দুজনি করি তিনিজনী কইনা যে যুৱতী হল কইনারু পযুক্ত ও দৰা পাইবু কৈত ইটো চিন্তা বাঢ়ি গল ইটো চিন্তা বাঢ়ি গল এজনী দুজনী কইনা
एही बुली रोजा ओंतेख पूरे जाई अरे रानी ओ महाराज रानी को बुझाई कोहिला रानी तुम बार देखिसाने ना मूरती मरमर कईना अम्बा अम्बालिका और अम्बिका सुन भर जुवती हल सीहतर तुम क्या चिंता पारिसाने मैं सीहतर बार कथा कब खुजी रजा रानी मिली आलोचना অন্তেখ পুরে বহি রইলাম অন্তেখ পুরে বহি রইলাম ফাগুন মাহর পঁচিশ তারিখ বৃহস্পতিবার সেই দিনাই মই মোর তিনিউজনী কইনার পাতিম হয়ম্বর এই রজা রানী সিদ্ধান্ততে হইলা উপ কইনার হয়ম্বর হব কইনার হয়ম্বর হব এই কথা মনে মনে ও শুনে সরুজনী ও আলোচনা করে যাই আলোচনা করে যাই এ বাইদেউ হত মই এইমাত্র কি কথা গম পালো গম পাইছা মই এইমাত্র শুনা পালো তোরো বিয়া মোরো বিয়া ও তাইরো বিয়া হব অহা কালি এই কথা প্রসার হয়ে যাব যেতিয়া একেবারে ডাঙর জনিয়ে কইছিল ও সরু মইনা তই সচাই কইছা আমার তিনিওটার বিয়া হব ও কি মজা কি মজা মরমরে মইনা আমার তিনিউরে হব বিয়া ও আমার ও পিতাই কথা পাতিছে আলোচনা করিছে অহা ফাগুনতে হব ও আমারে বিয়া কি মজা কি মজা মরমরে মইনা আমার তিনিউরে হব বিয়া তেতিয়া একেবারে ডাঙর জনিয়ে কইছিল ডাঙর জনিয়ে বলে বনিহত তহত দুটাই ভিন্দেউ পাবি সরুজনীয়ে বোলে বাইদেউ হত মই দুটা ভিন্দেউ পাম ও মাজুজনী বোলে মই এটা ভিন্দেউ পাম আর এটা দেখুন মই ও ভনী জুয়াই পাম কি মজা
মতে তিনিউজনি আলোচন করি ওহেন কালে পাখি রজা হেন কালে পাখি রজা মন্ত্রীগণ ফাগুন মাহর 25 তারিখ বৃহস্পতিবার সেই দিনাই মই মোর তিনিউজনী কন্যার পাতিম সয়ম্বর আর সেয়েহে তোমালোকে শুনা মন্ত্রীগণ স্থির করি মন শুনা হবে মোহরব সন সয়ম্বরর বাবে যত ধন লাগে সয়ম্বরর বাবে যত ধন লাগে লোয়া হবে এটি ক্ষণ এরভার পরায়ু জন কথা শুনি মন্ত্রীগণ রই না থাকিলা ভাগে ভাগে সকলোয়ে ভাগে ভাগে সকলোয়ে তাকদি সি কাশি রজার হয়ে আনন্দ মিলিলা ও মন্ত্রী গণক সাই পুনর ও কহিবে লাগিলা শুনা মন্ত্রীগণ তোমালোকর কার্য দেখি সচাই মই বড় অভিভূত হলো এতিয়া তোমালোকর কর্তব্য হল পৃথিবীর সকলো রজা মহারাজাকে এই সয়ম্বরলৈ নিমন্ত্রণ জানাওয়া কিন্তু মনত রাখিবা সেই শান্তনু রজার বংশক তোমালোকে নিমন্ত্রণ নজনাবা ওই দেখে বিদেখে নিমন্ত্রণ দিলা যত রজা আছে হবাকু মাতিলা যাবা যাবা সকলোয়ে ঐ সেই কাশী রজার সয়ম্বরে যাবা যাবা সকলোয়ে ওই সকলো রজা ক কিন্তু গুরু বংশ যাবা যাবা সকলোয়ে
একাশী রজার নগরর অনর নারী স্বয়ম্বরে যাব হবে স্বয়ম্বরে যাব হবে এ বনিহত ও আজি অম্বা অম্বালিকারু অম্বিকার বিয়া অম্বিকার বিয়া ও তিনি উজনির বিয়া পাচ্ছি আমি না যাম গিয়া চিকন পেহিয়ে ও মুখ লগ নলওয়াকে তহতে মনে মনে উলাইছা হ্যাঁ আজি তহতে যিমান লগ ধরলেও মই কিন্তু বিয়া না যাও কিয়া গম পাইছা আজি বোলে মুখ চিপা ঝাড়ার লড়া তাই চাবা আহিব ও বনিটোৰ পিছে লোকচান হব বিয়াক লাগি মাতবা হতে আমাক কি কৈ থৈ গেছি গম পাইছা ঐ আমাক দিব ও সাতামুল ঐ আৰু দিব ভোজ ও গাড়ী ঘোঁৰা নালগে আমাক আমি কাঢ়িম আর গৈ গৈ রজার গৃহত হৈ উপস্থিত বুড়া বুড়া রজাক দেখি বুড়া বুড়া রজাক দেখি এ বনিহত কাশী রজা তিনিটা ছোৱালীৰ স্বয়ম্বৰ খাবাও আহিলো চাবাও আহিলো আহি পেলাই দেখা পালো এই মহা কিয়ে এই মহা রজা ইমান বুড়া একো একোটাত দেখোন মাজৰ বেৰাখন নাই অৱে এই বুড়া বুড়া ৰজামখা ইয়াক লাগি কিয় আহিছি বিয়া পাতবা এই বুড়া বয়সত এ চুমিৰ মাক এ মই এটা কথা বুজাত অসুবিধা হৈছে বনি এই বুড়া বুড়া ৰজামখা যে ইয়াক লাগি বিয়া হবা আহিছি এই বুড়া হলেও বয়সগিলাকে উজান ধৰে নেকিয়ে লাজ মানৰ কথা নাই বিয়া পাতবো আজি এই মধুৰ মাক বাৰু বুঢ়াবিলাকে বিয়া পাতে পাতক এই যে মৰম লগা তিনিটা গাভৰু ছোৱালী অম্বা অম্বালিকা অম্বিকা এই তিনিটা গাভৰু ছোৱালীক এই বুঢ়া মখাই নি পেলাই কি কৰবো ৰাণী কৰবো কথা এটা ককাকো নকবি আকৌ অ বেটীহঁতৰ বিয়া হোৱা চকে পাইছে হক ৰাণী হোৱা চকে পাইছে হক তহঁতে দেখা পাবি অ আঠমঙলা নাযাওঁতেয়ে আই বেটীহঁতে তিনিটা জাহাদি কল চাকুগুড়া আৱা গাখীৰ ঐ যাচাজ যোগাৰ কৰবো দেখা পাবি ঐ কালিক লাগি মৰি যাব লাগবো হাহাকাৰ আই এই গাভৰু ছোৱালী তিনিটাৰ কি হব বিলাই আৰু এহিমতে নাৰী হবে অ আলোচন ক অনন্তরে শুনক পাছে আতই অনন্তরে শুনক ওই এইফালে হোয়া লোয়ার আনফালে নানা বাইদর আনফালে নানা বাইদর
হে 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 ধুলে ডগরে তিনি কইনার সয়ম্বরে আয়তী সবে উরুলি জোকারে মনরুলাহে হে 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 ধুলে ডগরে তিনি কইনার সয়ম্বরে আয়তী সবে উরুলি জোকারে মনরুলাহে কাশি রজাই দেখিছে রজা মহারজা সকলো আহিছে লাখুটি ধরি কত বুড়া রজা আহিছে সকলো বহি আছে কইনালই বাত চাই সকলো বহি আছে কইনালই বাত চাই কার ভাগ্যত আছে কইনা তারু ঠিকি না হে 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 ধুলে ডগরে তিনি কইনা সয়ম্বরে আয়তি হবে উরুলি জোকারে মনরুলাহে আর এই মতে সকলোয়ে আনন্দ কো হেন কালে কাশী রজাই হেন কালে কাশী রজাই নমস্কার মূরতি শ্রদ্ধার বিভিন্ন প্রান্তর পর অহা রজা মহারাজার প্রবীক্ষে মূর সম্মানীয় প্রজা সকল আজি মূর অতি মরমর কইনা অম্বা অম্বালিকা আর অম্বিকার সয়ম্বর দিন ধার্য করছো সেইবাবেই তো আপনা সব সমবেত হয়েছে আপনা সবক মই এটা কথা জানাব ওলাইছো আজি মোর কন্যা কেজনী যাকেই পছন্দ করিব তেওকেই মাল্যদান করিব ইয়াত যেন আপনা সব কোনেও আপত্তি নকরে ওলাই আহিল তিনি কইনা ও হাতে মালা লুই ও শঙ্খ ঘন্টা বাদ্যর জংকার ও লাগিল হাহাকার স্বর্গর অপি সরি সদৃশ সেহি কইনা গণ তাক দেখি ও রজা আৰু এহিমতে কন্যা হব ওলাই আ হেন কালে ভীষ্ম আহি হেন কালে ভীষ্ম আহি ও হে দয়াম এনেহেন কান্দয়ামি কইটু দেখা আহি আছিল কইনা হব হাতে মালা লই সিংহর দরে ভীষ্ময় কইনার হাত ধরে গই দয়া থাপ মারি কইনা হব টানি লই যাই মহাক্রোধে ভীষ্মদেবে কাশী রজা কই দয়া শুন হেরো কাশীরাজ শুন হেরো কাশীরাজ তই
পৃথিবীর সকলো রজা মহারাজাকেই হয়ম্বরলৈ নিমন্ত্রণ জনালি। কিন্তু কুরুবংশক তই কিয় নিমন্ত্রণ নজনালি? ক কুরুবংশক তই কিয় নিমন্ত্রণ নজনালি? আর ইয়ার পরিণাম, ইয়ার পরিণাম ভীষণ হব তই নিশ্চয় জানিবি। কোন আছে, কোন আছে ভীষ্মক প্রতিহত করবলৈ আদে যুদ্ধ? কিন্তু ভীষ্মর লগত যুদ্ধ করা ও কারো শক্তি? আত অনন্তরে শুনক, অনন্তরে শুনক পাছে, এ সভার মাজত বহি আছিল সেই খালব মহারাই। ঠাট্টা করি খালব রজায়, শুনা নারী গণ আরু রজা গণ, ভীষ্ম আহিল হয়ম্বরে বিনা নিমন্ত্রণে বিয়া হবর মন। গঙ্গা পুত্র, তোমার বারো অকনমানো লাজ নাই নেকি হে? হা, অত দিনে বিয়া নহও বুলি কিয় কইছিলি তই? আজি তিনিজনী দেখি থৌ কি বাথো লাগি গল তোর মন। প্রতিজ্ঞা তই করিছিলি, ভীষ্ম নাম লইছিলি, আজি কিয় পাহরিলি তই? এ কথা শুনি ভীষ্মদেবে ক্রোধত জ্বলিলা, মহাক্রোধে খালব রজাক মহাক্রোধে খালব রজাক মুখ সম্ভালি কথা কবি খালবরাষ্ট্রই, মই কেবল, মই কেবল হস্তিনাপুরর হৈ হে প্রতিনিধিত্ব করিব আহিছো। ঐ এহি বুলি ভীষ্মদেবে হর প্রহারিলা, একেবারে খবর হাজার মানে খবর হাজার। আর এইবার খালব তৈও মৃত্যুর বাবে প্রস্তুত হ, ও এক পাত খরত খালব ও হামকুরি খাই পরে। ভীষ্ম, মই তোমাক কাবৌ করেছো, মই তোমাক ভরি ধরেছো, ইয়ার প্রাণ না মরিবা ভীষ্ম। অম্বাই বলে তার প্রাণ, অম্বাই বলে তার প্রাণ, ঠিক কলা অম্বা, ইয়ার প্রাণ মারিব না লাগে। ঠিক আছে, তার পাছত গঙ্গা পুত্রই কি করেছিল? এ রথে তুলি কইনা হব গৃহে লই, কত বেলি গই হবে, কত বেলি গই হবে, ও ও গৃহে গই হইতাবতিক মরমেরে। আই এই কইনা তিনিজনী চুয়া,
আই ও আই ও আই মোর আহায়া গবাহি আই মোর সোয়ানয়ন ভরি আই মই আনি সুখইনা তিনি জনি আয়ো কাহি রজা রজি আরি আই মো চিত্রাঙ্গ দরবাবে আনিছু কইনা তিনিজনী ও আই মোর সোয়া তুমি নয়ন ভরি আয়ো কাহি রজা রজি আরি আই মোর কথা শুনি হইতা অতি গাতে এয়া তুমি কি কর্ম করিলা ভীষ্ম এয়া তুমি কি অসৎ কর্ম করিলা ভীষ্ম দুজনের কারণে তুমি তিনিজনী কইনা আনিলা এতিয়াও কোনো কথা নাই এই বিচিত্র বীর্য আর চিত্রাঙ্গদর লগতে তোমারও বিয়া পাতি এ কথা শুনি গঙ্গা পুত্র ক্রোধত মহিমাকক চাই ভীষ্ময় মাকক চাই ভীষ্মই আই তুমি কিয় পাহরি গলা আই যিদিনা মই তোমার পিতৃ গৃহতে সেই প্রকাণ্ড শিলর উপর থিয় হয়ে এই দেবব্রত প্রতিজ্ঞা করেছিল কোনোদিন রজা নহও আর কোনোদিন বিয়া নহও বলি কিন্তু কিন্তু তুমি মোক এয়া কি করিব ওলাইছা আই কি করিব ওলাইছা ও এ ও কথা শুনি অম্বা দেবী কান্দিবে লাগিলা অম্বা দেবীক চাই ভীষ্ময় ভীষ্মই বলে শুনা অম্ব শুনা কৌমই এই জগতর যত নারী হবে মোর আই জগতর যত নারী হবে মোর আই ছয়
বিষয়টো নাজানা অম্বা। ওই এই জীবনত বিয়া মোর কদাপি সেয়েহে মই তোমাক গ্রহণ করিব নোৱাৰিম অম্বা। অ কথা শুনি অম্বা দেৱী কান্দি বেলা রক্ষা করা দেবরি কিয় প্রভু মোর এনুয়া বিলাই স্বামী না পালু কিয় কুরি পিতৃ কাখিরাজে হয়ম্বর পাতিছিলা মার পাই অম্বা দেৱী উঠি যাব ভীষ্ম দেৱক চাই অম্বাই ভীষ্ম দেৱক চাই অম্বাই ভীষ্ম তুমি যদি মোক গ্রহণ করবই নোৱাৰা তুমি মোক কিয় হরণ করে আনিয়েছিলা ভীষ্ম? ঠিক আছে, কোনো কথা নাই, কোনো কথা নাই ভীষ্ম। কিন্তু মই তোমাক শেষবারের কারণে প্রশ্ন এটা সুধিব বিচাৰিছো। যদি তুমি বেয়া নোপোৱা দয়া করে তুমি মোক দিবানে উত্তর? কি করা মাতৃ, এটা প্রশ্ন, এটা প্রশ্ন নহয় মাতৃ, হাজার প্রশ্ন সোধা। ও ভীষ্মই বোলে যে সোধা উত্তর দিব হয় নেকি? তেনেহলে তুমি কোয়াছন ভীষ্ম, তোমার মিত্র বারু ভীষ্ম।
তোমার মিত্র বাৰু ভীষ্ম কথা শুনি গঙ্গা পুত্র আচৰিত মনে মনে গঙ্গা পুত্রই মনে মনে গঙ্গা পুত্রই অম্বাই মোক মৃত্যুর কথা কিয় সুধিলে ও বুঝি পালো অম্বা সাগে কম সাংঘাতিক কি নারী নহয় অতিরিকি নকবা সঁচা কথা কই দিলে লাগে লেথা ও ভীষ্ম রহল এনুয়া বিলাই ও হেরা জানিলা ভীষ্ম দেবে কই দিলা অম্বার আগে কি হব মৃত্যুর কারণ তুমি মোক মৃত্যুর কথা কিয় সুধিলা দেবি আর ইমান ডাঙর প্রশ্ন যে সুধিবা মইতো কাহানিও ভবা নাছিলো আই মোর মৃত্যু মোর মৃত্যুর কথা জানিব তোমার কিয় মন গল অম্বা আই অম্বা মোর এই আধা ফুটা আধা নুফুটা হাহির পরা তুমি হয়তো অনুমান করিব পারিছা মোর মৃত্যুর সংবাদ এই ত্রিভুবনত মুখ বধ করা কোন নায়ম্বা এই ত্রিভুবনত মুখ বধ করা কোন নায়ম্বা আনকি স্বয়ং ভগবানেও মুখ বধ করিব নোৱাৰিব কিন্তু মোক কোনে বধিব পারিব জানা যিজন নারীও নহয় পুরুষও নহয় হয়সি নপুংখক যুদ্ধ ক্ষেত্রত তাক দেখার মাত্রে মই অষ্ট করিম সম্বরণ সেই হব মোর মৃত্যুর কারণ অম্বা মৃত্যুর কারণ কিন্তু শুনা অম্বা মোর ইচ্ছা হলেহে যাম মই যমর নগর অ কথা শুনি অম্বা দেবী মনে অম্বা দেবী মনে মনে অম্বা দেবী ও মই গম পাই গলো তার মানে এই দুরাচার পাপিষ্ঠ ভীষ্মর মিত্র নপুংসকর হাততেই হব গঙ্গা পুত্র তই তো মোর জীবনটো ধ্বংস করে পেলালি মই কিন্তু তোক কেতিয়াও ক্ষমা নকৰিম মোৰ যেতিয়া এই জনম আশাবোৰ নহল পূৰণ অহা জনমত নপুংখ হৈ ভীষ্মৰ বধি বুজি রাজে
সয়ম্বর পাতিছিলে সেই সয়ম্বরত গঙ্গা পুত্রই আমাক হরণ করিছিলে সেই শুভতে দহি আছো মই শান্তি কেতিয়া পাম ভীষ্মক বধিব পারিলে মই মই পাম মোৰ দাম ও কান্দি কান্দি অম্বা দেবী বিদায়ী মাগেরা ও ঘুর অরণ্য রমাজে ঘুর অরণ্য রমাজে আর অনাহারে অনিদ্রায় তাই ধ্যান তব ভীষ্ম বধর উপায় অম্বাই ভীষ্ম বধর উপায় অম্বাই আর অনাহারে অনিদ্রায় তাই জীবনতে অনন্তরে শুনক পাছে অনন্তরে শুন ওয়ে ওয়ে হি মতে কত বছর পার হই বহু বছর বিরতির মূরত দ্রুপদ রজার ঘরত অম্বাই দ্রুপদ রজার ঘরত অম্বাই এ নারীও নহয় পুরুষও নহয় ও হইলা নপুং আর তেওর নাম শ্রীখন্দি নামে তেও খন্দি নামে তেও ওয়ে ও কৃষ্ণ রমহিমা কোনে বুঝিবা পারে পাণ্ডবর সঙ্গে আছিল অর্জুনৰ সাৰথি প্ৰভুই আৰু শ্ৰীখণ্ডিক দেখি ভীষ্মই অস্ত্ৰ সম্বৰি দুৰাচাৰ তাহানিতেই কৰিছিলি তই মোক তিৰস্কাৰ আজি কৰিছ তই মোক নমস্কাৰ এতিক্ষণে গঙ্গা পুত্ৰৰ এই দিনা গঙ্গা পুত্ৰৰ পুৰ পাণ্ড পৰ যুদ্ধ সপোনিয়ে লগালে পাতিলে পাণ্ড
খন্দির জন্ম হইলা শ্রীখন্দ